হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে অষ্টম শ্রেণীর অষ্টম চ্যাপ্টার থেকে ধান সংক্রান্ত কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। মানে আজকে এই ধান অংশটা থেকে কি কি প্রশ্ন আসতে পারে সবটা নিয়েই কভার হবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, ভারতে ভালো ধান উৎপাদনে সক্ষম রাজ্য কোনগুলো? মানে ভালো ধান উৎপন্ন হয় সেই রাজ্যগুলো কোনগুলো, যেমন পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এগুলো। তারপরের প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে বেশি ধান উৎপাদনে সক্ষম রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গ। তারপর হলো, ভারতের তিনটি সর্বাধিক ধান উৎপাদনকারী রাজ্য কি কি? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব। এগুলো দিয়ে কিন্তু ছোট প্রশ্ন আসে, খুব ভালো করে পড়বে এগুলো থেকে। এরপরের প্রশ্ন হলো, চালে কোন ভিটামিন আছে? চালে ভিটামিন বি কমপ্লেক্স আছে। তারপর হলো, ধান কয় প্রকার ও কি কি? ধান তিন প্রকার। প্রথম হলো আউশ, যেটা শরৎকালীন ধান। দ্বিতীয় হলো আমন, যেটা শীতকালীন ধান। তৃতীয় হলো বোরো, যেটা গ্রীষ্মকালীন ধান। ঠিক আছে, এরমভাবে লিখবে, পুরো কথায় লিখবে, ধান তিন প্রকার, এরমভাবে তিনটে লিখবে। আমার পুরো জায়গাটা নেই বলে এত বড় করে লিখতে পারিনি, ধান তিন প্রকার বলে তিন রকম লিখবে। তারপর হলো, কোন ধান সরাসরি জমিতে বোনা হয়, এগুলোর মধ্যে কোনটা? যেমন আউশ ধান সরাসরি জমিতে বোনা হয়। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, অন্য দুটো ধানের ক্ষেত্রে বীজতলা তৈরি করা হয়, মানে প্রথমে একটা নির্দিষ্ট ছোট জায়গায় বীজ ছড়ানো হয়, সেখান থেকে চারা তৈরি হলে সেইখান থেকে চারা বাছাই করে জমিতে লাগানো হয়। ঠিক আছে, কোনগুলোর ক্ষেত্রে? যেমন আমন, বোরো, এগুলোর ক্ষেত্রে। আউশ ধান সরাসরি জমিতে চাষ করা হয়, কিন্তু যদি কেউ চায় যে আউশ ধানের ক্ষেত্রেও বীজতলা তৈরি করে সেখানে বীজ মানে চারা বার করে সেখান থেকে বেছে নিয়ে করতে, সেটাও করা যায়। কিন্তু এই জমি মানে এই ধানের ক্ষেত্রে বীজতলা ব্যবহার করা হয় না, সরাসরি জমিতে চাষ করা হচ্ছে। তারপর হলো, আউশ ধানের জন্য উপযুক্ত মাটি কী কী? আউশ ধান সব রকম মাটিতে হয়, মানে পলি মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, সব রকম মাটিতে হতে পারে। ঠিক আছে, খালি বেলে মাটিটা বাদ দিয়ে পলি মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি সব রকম মাটিতেই হয়। ঠিক আছে, বেলে মাটিটা এখানে হবে না, বেলে মাটি বাদ দিয়ে যে কোনো মাটিতে হয়। এখন আসি পরের প্রশ্নে, সেটা হলো, আমন ধানের জন্য উপযুক্ত মাটি কীরূপ? আমন ধানের জন্য প্রধানত কাদা মাটি বা এঁটেল মাটি প্রয়োজন, মানে কাদা মাটি বা এঁটেল মাটিতেই আমন ধান চাষ ভালো হয়। সেই কারণেই কিন্তু ওয়েস্টবেঙ্গলে আমন ধানের চাষ সবচেয়ে বেশি, কারণ নদী তীরবর্তী এলাকায় নদীর ধারে এঁটেল মাটি সবচেয়ে বেশি হয়, সেই অঞ্চলে আমন ধানের চাষ অনেক বেশি হয়। তারপর হলো, পশ্চিমবঙ্গে কোন প্রকার ধান চাষ বেশি হয়? পশ্চিমবঙ্গে আমন ধান চাষ বেশি হয়। তারপর হলো, বাসমতি, যেটা আমরা খুব পরিচিত বাসমতির সাথে, তাই তো? যে কোনো ধরনের ভালো খাবার, বিরিয়ানি, পোলাও, এগুলো সব বাসমতি দিয়ে হয়। এই বাসমতি কী জাতীয় চাল? মানে আউশ আমন না বোরো, এই বাসমতি হলো আসলে উৎকৃষ্ট আমন ধান। তারপর হলো, দুটো দেশীয় আমন ধানের উৎকৃষ্ট জাতের নাম। একটা তো বাসমতি লিখতেই পারো, বাসমতি ছাড়া আর কি, রঘুশাল, ঝিঙাশাল, ভাষামানিক, এইগুলো। তারপর হলো, ফসল পক্ক হওয়ার ভিত্তিতে ধান কয় রূপ? আগেরগুলো যেগুলো বললাম সেগুলো হলো সময়, কোন সময় সেটা চাষ করা হচ্ছে সেটার উপর নির্ভর করে। এখন হলো, ফসল পাকছে, পাকতে কত সময় নিচ্ছে সেইটার উপর নির্ভর করেও ধান চাষ করা হয়। সেগুলো কী কী? যেমন স্বল্পমেয়াদী, এটা খুব অল্প সময়ের মধ্যে ধান পেকে যায়। মধ্যমেয়াদী, এটা মাঝারি সময়ের মধ্যে ধান পেকে যায়। দীর্ঘমেয়াদী, অনেকটা সময় নেয়। যেমন স্বল্পমেয়াদীর একটা এক্সাম্পল হলো রত্না, মধ্যমেয়াদী হলো জয়া, জয়ন্তী, এগুলো। দীর্ঘমেয়াদী হলো সোনামুসুরি, সোনামুসুরি বা স্বর্ণমাসুরি, একরকম চাল হয়। ছোটো ছোটো মানে চালের দানাগুলো ছোট হয় কিন্তু খেতে সুস্বাদু, সেটা হলো দীর্ঘমেয়াদী চালের মধ্যে পড়ে। এখন আসি পরের প্রশ্নে, স্বল্পমেয়াদী জাতের যে ধান সেটা পাকতে কত সময় নেয়? প্রায় 95 থেকে 115 দিন, মানে 3 মাসের একটু বেশি সময় নেয়, প্রায় 3 মাস বা 3 মাসের একটু বেশি সময় নেয়। তারপর হলো, মধ্যমেয়াদী জাতের যে ধান পাকতে কত সময় নেয়? 116 থেকে 135 দিন, প্রায় 4 মাস, 4 মাসের একটু কম একটু বেশি এরকম সময় নেয়। দীর্ঘমেয়াদী জাতের ধান পাকতে কত সময় নেয়? এটা নেয় 140 থেকে 150 দিন, এটা হলো প্রায় 5 মাস সময় নেয়। এবার দিয়েছি, দেখো কোনটা, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, সেগুলো কোনটা কোন জাতের ধান সেটা লিখতে হবে। পঙ্ক, যেটা হলো নাবি বা দীর্ঘমেয়াদী, মানে পাকতে অনেকটা সময় নেয় সেই জাতীয় ধান। জয়ন্তী হলো মাঝারি বা মধ্যমেয়াদী জাতের ধান। রত্না হলো জলদি বা স্বল্পমেয়াদী জাতের ধান, যেটা তাড়াতাড়ি পেকে যায়। স্বর্ণমাসুরি হলো নাবি বা দীর্ঘমেয়াদী জাতের ধানের মধ্যে পড়ে। এরপর আসি 2 মার্কসের প্রশ্নে, সেটা হলো, শুষ্ক শোধন পদ্ধতিতে কখন ধান বীজকে শোধন করা হয়, কিভাবে করা হয়?
শুষ্ক শোধন পদ্ধতিতে বীজকে তখনই শোধন করা হচ্ছে যখন সেটাকে সরাসরি জমিতে ব্যবহার করা হবে, সেই বীজটাকে সরাসরি চাষের জমিতে দেওয়া হবে, তখন শুষ্ক শোধন পদ্ধতিতে তোমার এই বীজগুলোকে শোধন করা হয়। তাহলে কি হবে, উত্তর হবে যখন সরাসরি চাষের জমিতে বীজ দেওয়া হয়। এবার বলছে কিভাবে, প্রধানত বীজকে শোধন করার জন্য ফাঙ্গিসাইডের সাথে মানে মেশানো হয় বীজগুলোকে, মানে যেটা হলো ফাঙ্গিসাইড মানে হলো তোমার ফাঙ্গাস যাতে না ধরে সেইটার জন্য ছত্রাকনাশকের সাথে মেশানো হয়। তাহলে ছত্রাকনাশক তার সাথে, এটা একটা কেমিক্যাল বা রাসায়নিক, তার সাথে বীজকে ভালোভাবে শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়া হয়, তারপর সেটাকে জমিতে ছড়িয়ে দেওয়া হয়। তারপরে প্রশ্ন হলো বীজতলায় বীজ বোনার জন্য বীজকে কিভাবে শোধন করা হয়। যখন একটা নির্দিষ্ট ছোট জমিতে বীজকে ফেলা হবে, এখান থেকে যখন এগুলো গাছ হবে তখন সেটাকে বড় জমিতে পোঁতা হবে, সেইটা এই যে ছোট জমিটাকে বলছে বীজতলা। তাহলে এই ছোটো জমিতে বীজকে ফেলার পরে সেখান থেকে গাছ হচ্ছে, সেই গাছকে বেছে নিয়ে বড় জমিতে বসানো হচ্ছে, সেই পদ্ধতিতে যখন ধান চাষ করা হচ্ছে সেক্ষেত্রে এই যে মানে সিক্ত শোধন পদ্ধতিতে বীজকে শোধন করা হয়। এটার নাম কি, সিক্ত শোধন পদ্ধতি। নামটা থেকেই বুঝতে পারছো সিক্ত মানে হলো ভিজে। এখানে কি নেওয়া হচ্ছে, জল নেওয়া হচ্ছে, জলের মধ্যে ছত্রাকনাশক মেশানো হচ্ছে, কারণ বীজের মধ্যে না অনেক সময় বেশিক্ষণ ভিজে থাকলে সে বীজে ফাঙ্গাস ধরে যায়, তার সাথে বীজকে মেশানো হচ্ছে, সেই বীজের সেই জলটার মধ্যে ছত্রাক মেশানো জলের মধ্যে বীজকে খানিকক্ষণ ভেজানো হয়, তারপর সেই বীজকে বীজতলায় ছড়িয়ে দেওয়া হয়। এটা ধরো বীজতলা, সেই বীজতলাতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। একটা চারা ধান গাছ কখন জমিতে রোপণের উপযোগী হয়ে যায়, মানে বীজতলায় গাছগুলো কত বড় হলে বা কী কী বৈশিষ্ট্য হলে সেটাকে আমরা জমিতে পুঁততে পারবো। মোটামুটি 5 থেকে 6টা পাতা বার হবে, আর হলো 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা হতে হবে। পাতাটা কেন গুরুত্বপূর্ণ, কারণ পাতা হলে তবেই সেই উদ্ভিদে ভালোভাবে শালক সংশ্লেষ হবে, গোটা উদ্ভিদটা বেঁচে থাকতে পারবে, আর বেশ লম্বা হবে, 12 থেকে 15 মানে একটা ছোট স্কেল সাইজে বড় হবে, তবে সেই চারাধান গাছগুলোকে তুমি জমিতে পুঁততে পারো। এরপর আসি জলসেচের সময় এই যে ধানের গোড়ায় কতটা জল বেঁধে রাখা হয়। প্রায় 30 মিলিমিটার থেকে 50 মিলিমিটার, মানে হলো 3 থেকে 5 সেন্টিমিটার, ঠিক আছে। তারপর হলো শুষ্ক জমি কোন ধান চাষে তৈরি করা হয়, মানে জমিটাকে জল থাকবে না, একটু শুকনো জাতীয় কোন জাতীয় ধান চাষে করা হয়। এটা খুব সোজা, মানে ধরো কোন জাতীয় কোন সময় যে কোনো চাষেই জল কম লাগে, সেগুলো কি, রবি শস্য যখন চাষ করা হয়, তার মানে শীতকালে যেটা চাষ করা হয়, কোন ধান শীতকালে চাষ করা হয়, আমন ধান। তাহলে শুষ্ক জমি আমন ধানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর হলো সিক্ত জমি কোন ধান চাষে ব্যবহার করা, সিক্ত মানে কি, জমিটা ভেজা ভেজা থাকবে, সেটা কোন সময়ের হয়, কোন জাতীয় ফসলের ক্ষেত্রে জমিকে ভেজা রাখতে হয়, যখন গরমকালে যে জাতীয় ফসল চাষ করা হয়, ঠিক আছে। তাহলে গরমকালে যে জাতীয় ফসল চাষ করা হচ্ছে তার মধ্যে কোন ধান পড়ে, সেটা হলো বোরো। তাহলে যখন রবি শস্য চাষ হয়ে যাচ্ছে, জমি পরিষ্কার করে ফেলা হচ্ছে, তারপর সেই জমিতে যখন ধান চাষ করা হচ্ছে, সেক্ষেত্রে সিক্ত জমি ব্যবহার করে বোরো জাতীয় ধান চাষ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করো, তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।